গোপালগঞ্জে শুরু হয়েছে মহাসড়ক উন্নীতকরণের কাজ, কিন্তু ঢিলে ঢালাভাবে কাজ চলায় সড়কে দেখা দিয়েছে খানাখন্দয়েতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রতিদিন ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। ট্যাকের হাট গোপালগঞ্জ ঘোনাপাড়া, 44 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কে গাছ কেটে বালু ভরাট করা হয়েছে, কিন্তু ঢিলে ঢালাভাবে সড়কের কাজ চলায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন চলাচলকারী সাধারণ যাত্রীরা। প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। এই 44 কিলোমিটার সড়ক দিয়ে যাতায়াতকারীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছয় মাস কাজ চলছে, কিন্তু কাজের কোনো গতি নাই। সালের পরে কোন ধরনের সংস্কার হয়নি সড়কটিতে, রোগী আনা নেয় ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। গোপালগঞ্জ থেকে ট্যাকের হাট যেতে যেখানে সময় লাগার কথা 1 ঘন্টা, সেখানে সময় লাগছে 2 থেকে আড়াই ঘন্টা। ছেলে মেয়ে ভালো মতন স্কুলে যাইতে পারবে, ফসল আদি আনা হতে হবে, রিক্সা ভ্যান ভালোভাবে চলতে হবে, গাড়ি ঘোড়া ভালো চলতে হবে। স্থগিত কীরকম করে করে না, ঠিক এইভাবেই চলতেছে, আর আমরা সাধারণ মানুষের খুবই ভোগান্তি সেখানে যাওয়া। সড়কটি সম্প্রসারণের কাজ শেষ হলে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে বলে জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশা প্রকাশ করেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই সড়কে 44 কিলোমিটার 6টা প্যাকেজের কাজ চলমান, এবং 6টা প্যাকেজে যে 6টা আলাদা আলাদা যে ঠিকাদার, তাদের মধ্যে একটা মানে প্রতিযোগিতামূলক একটা মনোভাব রয়েছে, কে কার আগে শেষ করতে পারে। সো এই মনোভাবের মাধ্যমে আমরা কাজ দ্রুত করতে গিয়ে চলতেছে। আশা করা যায় আগামী আমাদের এই যে অর্থবছরে জুন 2023-এর মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ সমাপ্ত করতে পারবো। ভোগান্তি কমাতে আগামী 2023 সালের 30 জুন অর্থবছরের মধ্যে সড়ক সম্প্রসারণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক, এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।